শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। শের আলিম চৌধুরী, বাবার নাম মিতু আব্দুল বাড়ি চৌধুরী, মাতার নাম মিতু তাজিবুনেসা, গ্রাম উলানিয়া, পোস্ট উলানিয়া, থানা মেহেন্দিগঞ্জ, জেলা বরিশাল। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি লেখাপড়া করতাম। কোন স্কুলে? আমি পড়তাম ঢাকা সিদ্ধেশ্বরী স্কুলে, তখন আমি 9ম শ্রেণীর ছাত্র ছিলাম। আমি ছাত্রলীগ করতাম। কোন কমিটি ছিল আপনার স্কুলে? কমিটি ছিল। হ্যাঁ, দায়িত্বে কারা ছিলেন? দায়িত্বে ছিল আপনার বাতেন হায়দার ভাই, বাতেন ভাই সভাপতি ছিল, সেটা ছিল হায়দার ভাই। আমি সদস্য ছিলাম, উলানিয়া তো আমি সদস্য ছিলাম 1969 সন। গণবদ্ধ যখন শুরু হয় তখন কি আপনি চলে এসেছেন? না, আমি এখানে চলে আসছি। এখানকার যারা স্টুডেন্ট ছিলেন তখন নবম তরুণ, যেমন ইসমাইল হোসেন চৌধুরী সব আছেন, তারপরে যে আমাদের কমান্ডার এখন ইউনিয়ন কমান্ডার খালে উনি ছিলেন, তারপরে আরও আমার সহকর্মীরা ছিলেন, সালেম ছিলেন, মাইনুদ্দিন ছিলেন, তারপরে আব্দুল সত্তর রাড়ি ছিলেন, এরা সবাই ছিল। তারপরে সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া ছিল, সৈয়দ আব্দুল মান্নান ছিল, এরা আমরা একই বোলা রতন চৌধুরী ছিল, আমরা সবই এক গ্রুপসে ছিলাম। যুদ্ধের সাথে পরে যুক্ত হলেন কীভাবে? যুদ্ধের সাথে আমরা এখান থেকে এক প্রোগ্রাম করা, চিন্তা ভাবনা করা যে যুদ্ধের জন্য যেতে হবে বা তৈরি হইতে হইব, তো আমাদের তখন আজিজুল হক ভূঁইয়া ছিল সাংবাদিক, যে বাসতের এখন সাংবাদিক, উনি বললো যে এইভাবে আমরা ভারতে রওনা হব। তাই এরকম টুকটাক গুজগাছ করে এই ধীরে সুস্থে আর কি একদিন রাতে অন্ধকারে আমরা এখান দিয়ে নোয়াখালি দিয়ে রওনা দিলাম। ওইখানে যাওয়ার পর দুইটা ভাগ হয়ে যায়, একটা হলো হাই মজিদ বাহিনী, দুইটা গ্রুপ হয় এখানে। আমরা চলে যাই তান্ডুয়াতে, তারপরে আমরা ব্যাক করি। আপনার আসার সময় কজন আসলেন? আসার সময় আমরা ওইখান থেকে আসার সময় আসছি 17 জন হবে। ওই গ্রুপের কমান্ডার কে ছিল? ওই গ্রুপের তখন কমান্ডার ছিল বকু ভাই, ওনার বাড়ি ফরিদপুরে। ওইখানে ওইখান থেকে আসার সময় আমাদেরকে তান্ডুয়ার থেকে পাঠায় কলকাতাতে, ওইখান থেকে যার যার ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়। যখন ঢুকলেন, এই যে ডিস্ট্রিক্টে ঢুকলেন, তখন হচ্ছে আপনি আবার আজিজুল হক ভূঁইয়া যিনি প্রথম ছিলেন উনি এখন ওনার অধীনে চলে আসলেন? ওজন অধীনে চলে আস। আচ্ছা, আসার পরে? তারপরে আমরা ওইখানে ছিলাম জয়সর বেনাপোলে, যুদ্ধ হয়েছে ওইখানে ছিলাম বেনাপোলে। আপনার একটা যুদ্ধ হয়েছে একটা বাজারে, ওই বাজারটা তখন আমি ছিলাম, আমি ছিলাম ছোটো খুবই, কিন্তু আমাকে দেওয়া হয়তো বাজারে থাকতাম ফকিরের ভেসে, কী কী করতে হইব না করতো টুকটাক খবরাখবর পোষানো, রাতের অন্ধকারে সন্ধ্যার পরে চলে যেতাম
ক্যাম্পে খবরাখবর দিতাম। তারপর ওইখান থেকে তারা এই যুদ্ধ পরিচালনা কীভাবে করবো, তখন এই ইনস্পেক্টর বা কমান্ডার ওনাদের ডিসিশনই হইত। তারপরে বরিশালে আসলাম, বরিশালে আসার পরে আমরা দেখলাম তখন বরিশাল ডিস্ট্রিক্টের গৌণ নদী স্বাধীন হয়নি। তখন মেহেন্দিগঞ্জ 19 ডিসেম্বর ইসমাইল চৌধুরী ছিলেন এবং শানু কমান্ডার ছিলেন এবং গৌণ নদীর আলাউদ্দিন ছিলেন এবং কুদ্দুস মোল্লা ছিলেন। এই তিন কমান্ডারের আন্ডারে নেতৃত্বে এরা স্বাধীন করে মেহেন্দিগঞ্জ থানা। গৌণ নদী কিন্তু তখনও স্বাধীন হয় নাই, আমরা অলরেডি তখন বরিশালে পৌঁছে গেছি। তখন চার্জ ছিল হাসানাথ ভাই, উনি বললো যে গৌণ নদীতে কারা কারা যাবে। তখন বানুরিপাড়ার অবনী মজুমদার ছিল কমান্ডার, তখন ওনারই নেতৃত্বে আমরা 11 জন গৌণ নদীতে আবার যাই। ওইখানে যাওয়ার পরে ওইখানে প্রায় 2 দিন ফাইট হচ্ছে আমাদের সাথে, তারপরে ওরা সারেন্ডার করছে। তারপরে আবার ফিরে আসি বরিশালে। যেই স্বপ্ন নিয়ে আপনারা দেশে স্বাধীন করলেন, আজকের দিনে এসে কি মনে হচ্ছে স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে? স্বপ্ন মোটামুটি মনে করি যে পুরোটা হয় নাই, তবে আনুষ্ঠানিকটা পূরণ হয়েছে। নতুন প্রজন্মের দেশে আপনি কি বলবেন? নতুন প্রজন্মে যারা আসবে, যারা আসতেছে, এরা আমাদের চেয়ে ভালো করবে, এই আশাবাদী আমি রাখি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।